নমস্কার, আমি ডক্টর দৈপায়ন মুখার্জি। আমি ইএনটি সার্জন। বেঙ্গল ফিউশনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা খুব কমন প্রবলেম নিয়ে ডিসকাশন করব, সেটা হলো স্বরভঙ্গ, মানে গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া। আজকালকার দিনে আমার ক্লিনিকে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এর ইনসিডেন্স গ্র্যাজুয়ালি বাড়ছে, এবং ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক সবারই এই গলার স্বরের পরিবর্তন, এই নিয়ে কিন্তু রেগুলার বেসিসে আমাদের ক্লিনিকে সবাই আসছে। তাই সবার আগে জানা দরকার, স্বরভঙ্গ অনেক কারণে হয় বা গলার স্বর পরিবর্তন অনেক কারণে হয়, এবার সেক্ষেত্রে কতগুলো জিনিস হচ্ছে খুব সিম্পল, আবার কতগুলো কমপ্লিকেটেড। তাই সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে যদি অ্যাওয়ারনেস থাকে, তাহলে এইটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা সহজভাবে নেওয়া উচিত, কোনটা সহজভাবে নেওয়া উচিত নয়। সাধারণ ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় সর্দি কাশি লাগলে বা গলা ইনফেকশন হলে অল্প কয়েকদিনের জন্য গলার স্বরের পরিবর্তন হয়, দুদিন, চার দিন, পাঁচ দিন। এক্ষেত্রে আমরা এটাকে বলি সিম্পল ল্যারিঞ্জাইটিস, মানে কি যে যখন গলায় ইনফেকশন হয়, তার সঙ্গে আমাদের যে স্বরযন্ত্র বা ল্যারিংস তারও একটা ইনফেকশন থাকে, এবং স্বর পর্দাটাকে আমরা বলি ভোকাল কর্ড, তারও একটা ইনফ্লামেশন হয়। সেখানে দেখা যায় যে ওই সর্দি কাশি জ্বর একই সাথে এই স্বরভঙ্গ তৈরি হয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জরুরি, যদি এই অবস্থা হয়, ওই যে সর্দি কাশির বা গলার ইনফেকশনের জন্য যে চিকিৎসা চলছে সেটা অবশ্যই চালানো উচিত, তার সাথে বেশি জল খাওয়া উচিত, এবং ট্রান্সিয়েন্টলি মানে অ্যাটলিস্ট কয়েকটা দিনের জন্য কথাবার্তা যতটা সম্ভব কম বলাই ভালো। এসব ক্ষেত্রে দেখা যায় যে যদি ওই সর্দি কাশি এই সবের সঙ্গে রিলেটেড অল্প কয়েকদিনের জন্য স্বরভঙ্গ হচ্ছে বা গলার স্বর পরিবর্তন হচ্ছে, অধিকাংশ সময় এটা নিয়ে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই, কারণ এটা একটা ট্রান্সিয়েন্ট ইনফেকশনের জন্য হয়। ইনফেকশন কেটে গেলে তখন এই সমস্যাটাও দূর হয়ে যায়। এক্ষেত্রে আরেকটা জিনিস করলে ভালো উপকার পাওয়া যায়, সেটা হচ্ছে কয়েকদিন, পাঁচ দিন, সাত দিন গার্গেল না করে গরম জলের ভাপ নিলে ভালো উপকার পাওয়া যায়। এবার এই ভাপ দিনে একবার বা দুবার এটাই যথেষ্ট, কারণ আবার সারাদিন ধরে ভাপ নিলে আরও তখন আরও গলায় একটা ইরিটেশন তৈরি হয়, এবং প্লেন ভাপ নিলেও হয়, আর কিছু সুইটনার পাওয়া যায় সেগুলো ক্যাপসুলের মতো ছিঁড়ে ওটা জলের মধ্যে দিয়ে দিলেও ভালো, আবার প্লেন ভাপ নিলেও উপকার পাওয়া যায়। এটা গেল একটা ধাপ। আরেকটা হচ্ছে খুব কমন কারণ গলা স্বর ভেঙে যাওয়া, সেটা হচ্ছে বেশি কথা বলা আর চিৎকার চেঁচামেচি করা, যেটার প্রকোপ আমাদের কিন্তু ইদানিং বেড়ে যাচ্ছে, কারণ বিভিন্ন জব রেসপন্সিবিলিটি, অনেকে যারা কল সেন্টারে চাকরি করেন বা অনেকে যারা টেলিফোন অপারেটর, টিচার, হকার, সিঙ্গার, এদের কি হয়, গলা স্বরপর্দা বা ভোকাল কর্ডের ওপর বেশি চাপ পড়ে। এবার যতটা ক্যাপাসিটি তার থেকে বেশি চাপ দিয়ে কথা বলতে গেলে বা হাই স্কেলে তুলতে গেলে তখন কি হয়, ভোকাল কর্ডের ওপর চাপ পড়ে, তখন ভোকাল কর্ডে একটা দানার মতন সৃষ্টি হয়, সেটাকে বলে ভোকাল নোডিউল। আর অনেক সময় ওখানে ফ্লুইড জমা হয়ে যায়, ভোকাল পলিপ, ভোকাল নোডিউল এইসবগুলো ডেভেলপ করে। এক্ষেত্রে কী করে বুঝবেন, এটা কিন্তু দু চার পাঁচ দিনের মধ্যে মতন হয় না, এটা গ্র্যাজুয়ালি ডিটোরিয়েট করে। মানে প্রথমে হয়তো অল্প অল্প হতো, ছ মাস এক বছরে দেখা যাচ্ছে আগে যা গলার আওয়াজ ছিল আরও হাস্কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার এক বছর পরে দেখা যাচ্ছে আরও খারাপ হচ্ছে, এবং এই যে গ্র্যাজুয়ালি ডিটোরিয়েট করছে এটা কিন্তু আর খুব বেশি ইম্প্রুভ করতে চায় না। এবং অধিকাংশ সময় দেখা যায় যে উনি যে প্রফেশনের সঙ্গে রিলেটেড, আর এখন অনেক পাচ্ছি যে ইয়াং মাদার, তারা এসে বলে যে গলার স্বর ভেঙে গেছে অনেক দিন ধরে। হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তারা তাদের দু বছর, তিন বছর, চার বছরের বাচ্চার পেছনে এত চেঁচামেচি করছেন যে তাদের গলার স্বর ভেঙে যাচ্ছে। এক্ষেত্রে ডিউ টু প্রফেশন বা ডিউ টু আদার রিজনস, প্রচুর ফোনে কথা বলা বা বাড়িতে চিৎকার চেঁচামেচি বেশি করা, বেশি কথা বলা, এইসব ক্ষেত্রে করলে মূলত স্বরপর্দায় চোট লেগে গলার স্বরের পরিবর্তন হয়, মোস্ট কমনলি ডিউ টু ভোকাল কর্ড নোডিউল, পলি, এইসবের ক্ষেত্রে। যদি এইসব জিনিস হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে, ইএনটি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত, এবং সেক্ষেত্রে
সবার আগে যেটা দরকার যে ওষুধপত্র এগুলো সব আছে, কিন্তু এগুলো সব সাপোর্টিভ। দুটো জিনিস সবচেয়ে বেশি জরুরি। ফার্স্ট হচ্ছে স্পিচ থেরাপি করা। এটা কি, এই যে ফল্টি প্রোডাকশন অফ ভয়েস, এই যে ফল্টি টেকনিক, এটাকে কারেকশন করা। স্পিচ থেরাপিস্ট থাকেন আমার ক্লিনিকে যেরকম আছেন, এলে ওরা টেকনিক শিখিয়ে দেয় যে কেমন করে এটা করতে হবে, কীভাবে এটাকে গ্র্যাজুয়েটলি উন্নতি করতে হবে। বাড়িতে সেগুলো রেগুলার প্র্যাকটিস করলে খুব ভালো উপকার পাওয়া যায়। তার সাথে একটু চিৎকার চেঁচামেচি করা বা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলা, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতেই হবে। এবার এইসব করেও যদি উপকার না পাওয়া যায় বা খুব লেটে ডাক্তারের কাছে পৌঁছলে, যদি দেখা যায় ভোকাল কর্ড নোডিউল বা পলিপ অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে মাইক্রোসার্জারি করার জরুরত পড়ে। এক্ষেত্রে মাইক্রোসার্জারি কিন্তু একদিনের প্রসিডিউর, বাইরে থেকে কিচ্ছু হয়ে যায় না, আজকে অপারেশন করে কালকে ছেড়ে দেওয়া হয় এবং উইদিন 4 to 5 days পেশেন্ট কিন্তু একদম কিওর হয়ে যায়। সুতরাং যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে মাইক্রোসার্জারি থেকে দূরে থাকা কিন্তু উচিত নয়। এবার হচ্ছে যে আরও একটু ক্রিটিক্যাল জিনিস, যে দীর্ঘদিন ধরে স্বরভঙ্গ, শ্বাসের কষ্ট বা স্বরভঙ্গ, গলা স্বর পরিবর্তন, তার সাথে গলায় বিভিন্ন গাঁট হওয়া, এইসব জিনিস যদি থাকে, দিজ আর অল অ্যালার্মিং সিমটমস। এক্ষেত্রে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব কিন্তু ইএনটি ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ ওই ভোকাল কর্ডে ক্যান্সারের থেকেও কিন্তু গলার স্বর পরিবর্তন হয়। সেই কারণেই যদি বেশি দিন, 1 মাস 2 মাস 3 মাসের ওপর গলার স্বর পরিবর্তন থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ইএনটি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। এক্ষেত্রে যেটা করতে হয়, আগে একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে গলার ভেতরে স্বরপর্দার ছবি তুলে, যদি মনে হয় যে ক্যান্সার জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা আছে বা সাসপিশন আছে, ইন দ্যাট কেস যত তাড়াতাড়ি সম্ভব মাইক্রোসার্জারি করে একটা বায়োপসি নেওয়া হয়। বায়োপসির যখন রিপোর্ট আসে তখন আমরা কনফার্মলি বুঝতে পারি যে এটা বিনাইন লেসন না ম্যালিগন্যান্ট, মানে ক্যান্সার জাতীয়। যদি ক্যান্সার জাতীয় কিছু হয় সেক্ষেত্রেও আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে তাহলে পুরোপুরি কিওর সম্ভব, কিন্তু যদি সেটা লেট স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু পুরোপুরি কিওর সম্ভব হয় না। সেই জন্য আর্লি স্টেজে ধরা পড়লে শুধু মাইক্রোসার্জারি করে দিলেই পুরোপুরি সম্ভব, তার থেকে যদি আরেকটু লেট স্টেজ হয় তাহলে মাইক্রোসার্জারি করে রেডিওথেরাপি দিলে পুরোপুরি সম্ভব কিওর, কিন্তু যদি খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু পুরো কিওর সম্ভব নয়। সেই কারণে যদি স্বরভঙ্গ হয় বা যদি দেখা যায় যে অনেক দিন ধরে গলার স্বর বসে আছে, স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব ইএনটি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। আজকে তাহলে এই অবধি। যদি এই বিষয়ে আপনাদের আর কিছু জানার থাকে তাহলে এই ঠিকানা বা নম্বরে যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।